আজকে আমরা আলোচনা করব সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমস থেকে আবারও নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। তবে যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের ভিডিওটাকে ওয়াচ করছে তাদের সকল উদ্দেশ্য হলো, এক্ষেত্রে স্পোর্টস পার্সনকে ইনভাইট করা হচ্ছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের ভিডিওটাকে ওয়াচ করছেন যাদের মধ্যে স্পোর্টসের কোয়ালিফিকেশন নেই, কাইন্ডলি ভিডিওটাকে আপনি স্কিপ করতে পারেন। বাট আপনারা অবশ্যই যদি আপনার মনে হয় কোনো রিলেটেডস রয়ে যায় স্পোর্টসে, তাহলে অবশ্যই ওই ভিডিওটাকে ওয়াচ করতে পারেন। তাহলে চলুন দেখে নিই যে প্রত্যেকটা বিষয় কী কী রয়েছে সেই নতুন নোটিফিকেশন পাতায়। 19টার মধ্যে শূন্য পদ রয়েছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, হাবালদার, এমটিএস, তবে প্রত্যেকটাই কিন্তু রেগুলার স্কেলে রয়েছে। আমরা আলোচনা করব, তবে যে সমস্ত অ্যাপ্লিকেশন করবেন আপনাদের বেসিক কোয়ালিফিকেশন দরকার পড়বে। হয়তো বা আপনি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে বা ন্যাশনাল কম্পিটিশন অথবা ইউনিভার্সিটি কম্পিটিশনে যদি আপনি অংশগ্রহণ করেন অথবা স্টেট স্কুল টিমে যদি অংশগ্রহণ করে থাকেন স্পোর্টসগুলিতে যেগুলো বলা হচ্ছে, তাহলে কিন্তু আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করতে। যেমন প্রথম রয়েছে ক্রিকেট ম্যান, ফুটবল ম্যান, হকি ম্যান, এবং এর থেকে কবাডি, ভলিবল, অ্যাথলেটিক্স, এগুলোর উপর নির্ভর করে নিয়োগটা হচ্ছে। অনেকে আমাদের ত্রিপুরা যে ক্রিকেট খেলছেন বা ফুটবলে আছেন, আপনারা কিন্তু এর জন্য অ্যাপ্লিকেশন করতেন, তবে আপনার যদি এই প্রকার সার্টিফিকেট থাকে। আমরা আলোচনা করে নিচ্ছি এক্ষেত্রে এ এগেনস্টে যে নিয়োগটা বেরিয়েছে স্পোর্টসের, আপনাদের কোয়ালিফিকেশন কী কী থাকবে দেখুন। ট্যাক্স এসেন্টের জন্য আপনার কিন্তু ন্যূনতম গ্র্যাজুয়েট থাকতে হবে এবং এক্ষেত্রে আপনার টাইপিং স্পিড থাকতে হবে। স্টেনোগ্রাফার গেটের জন্য আপনার আলটিমেটলি কিন্তু 12 পাস এবং আপনার স্কিলটা যেটা আছে স্টেনোগ্রাফিতে সেটা আপনার থাকতে হবে। হাবালদারের জন্য 10 পাস, মানে শুধুমাত্র 10 পাস থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে সময় হাইটটা অবশ্যই লক্ষ্য রাখবেন। ওমেনদের জন্য হাইট নিয়োগ করা হচ্ছে এবং যদি মাল্টিসিং স্টাফের জন্য অ্যাপ্লিকেশন করেন তাও কিন্তু 10 পাস, মানে এক্ষেত্রে প্রথম হাবালদার এবং এমটিএস জন্য অ্যাপ্লিকেশন করলে 10 পাসে আপনার অ্যাপ্লিকেশন করতে সঙ্গে কিন্তু স্পোর্টসের কোয়ালিফিকেশনটা লাগবে। এজ লিমিট রয়েছে 18 থেকে শুরু করে 27 বছর। অ্যাপ্লিকেশন যেটা আপনাকে সাবমিশন করতে হবে এ4 সাইজ পেপারে, সেই আমি ফর্মেটটা আপনাকে শো করাবো, সেটা আপনাকে সেন্ড করতে অফলাইনের মধ্যে। তবে সার্টিফিকেট দিতে গেলে আপনার যে জিনিস লাগবে বার্থ সার্টিফিকেট এবং সঙ্গে অ্যাডুকেশনের কোয়ালিফিকেশন কাস্ট সার্টিফিকেট এবং স্পোর্টসের কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপনার প্রয়োজন পড়বে এবং লিস্ট অফ অথরিটিস, আপনি যে সার্টিফিকেটগুলো কালেক্ট করবেন এগুলো কালেক্ট করতে গেলে আপনি কোন জায়গা থেকে সেই সার্টিফিকেট নেবেন এবং কোন জায়গাতে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে লক্ষ্য। যেমন ন্যাশনাল স্পোর্টস গেমস ফর স্কুলস, সেক্ষেত্রে আপনি কিন্তু ডিরেক্টর বা এডিশনাল জয়েন্ট অফ ডিপুটি ডিরেক্টর, ওভারঅল চার্জে যে স্পোর্টসে থাকবে সেখান থেকে যদি সার্টিফিকেট থাকে, আপনি স্টেট লেভেল খেলে থাকবেন, তাহলে কিন্তু আপনি সেই সার্টিফিকেটের থ্রুতে অ্যাপ্লিকেশনটা করতে পারেন। ভালো কোয়ালিফিকেশন বলো এবং আলটিমেটলি মোটামুটি কম কোয়ালিফিকেশন স্পোর্টসে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। অ্যাপ্লিকেশন করতে দুটো রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ দিতে হবে, সঙ্গে অ্যাপ্লিকেশনে যা যা আছে তা সব ফিল আপ করতে হবে আপনাকে, এবং সঙ্গে আপনি অবশ্যই মনে রাখতে হবে এক্ষেত্রে প্রভিশন পিরিয়ড থাকবে 2 ইয়ার্স। বাকিটা তাদের কন্ডিশন অনুযায়ী অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে কী কী রয়েছে, যতগুলি বোল্ড আকারে রয়েছে সবগুলো আপনাকে দেখে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার যে জিনিসটা করতে হবে, আপনি এ4 সাইজে খামে কিন্তু সেটাকে সেন্ড করতে হবে। তবে সেন্ড করতে গিয়ে আপনাকে একটা এফোর্সের মার্কেটে খাম কিনে নিতে হবে, খামের মধ্যে আপনাকে সব কিছু ডিটেলস লিখতে হবে, লেখার পর আপনি অবশ্যই এটাকে সেন্ড করতে পারেন। তবে দ্য অ্যাপ্লিকেশনস ইজ ইনকমপ্লিট অথবা কমপ্লিট ফর্ম উইল বি সাপোর্টিং ডকুমেন্টস ক্যান বলতে সেন্ড, আপনাকে এই অ্যাড্রেসে কিন্তু সেন্ড করতে হবে প্রথমে এটাকে। তারপরে আপনাকে এই যে লেখা সাবমিশন অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সম্পূর্ণ এটা আছে, এটা আপনাকে পাঠাতে হবে এবং এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা আপনাকে লিখে নিতে হবে। প্রথমে অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট লিখতে হবে আপনাকে এবং আপনি যে ডিসিপ্লিন বা গেম অ্যাপ্লিকেশন সেটা আপনাকে লিখতে হবে, ক্যান্ডিডেটের নাম, বাবার নাম লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, এজ লিখতে হবে, আপনাকে অ্যাড্রেস, যোগাযোগের সম্পূর্ণ ঠিকানা, কাস্ট ব্যানারটি এবং এক্ষেত্রে ন্যাশনালিটি লিখবেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন লেভেল লিখবেন। 9 নম্বর রয়েছে আপনার স্পোর্টস গেম, আপনি কোন লেভেলে ছিলেন সেটাকে লিখতে হবে, ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সব ডিটেলস দিতে হবে এবং সম্পূর্ণ ডিটেলসগুলো আপনাকে ফিল আপ করতে হবে। প্রয়োজন পড়লে সার্টিফিকেটের জন্য এই ফর্ম্যাটটা আপনি ব্যবহার করতে পারেন এবং যদি আপনার কাছে থাকে তত দেখার করার প্রয়োজন নেই। আর তাছাড়া বন্ধুরা, এর ডিটেলস আপনারা যদি চান একটা ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করেন। তাছাড়াও আপনারা যে প্রিভিয়াস আমরা ভিডিও আপলোড করেছেন তার মধ্যে আপনারা অনেকেই বলেছেন একটা লাইভ ভিডিও তৈরি করে দেওয়ার জন্য, তবে আমরা রিসেন্টলি একটা চেষ্টা করবো আপনাদের নতুন ভিডিও তৈরি করার জন্য এবং যেগুলো এসছে সেগুলি নিয়ে আমরা আপলোড করার চেষ্টা করবো ভিডিও। বাট যেগুলো এখনও আসেনি সেগুলো জন্য আমাদের ওয়েট করতে হবে, বাট যেটা আসবে আমরা সেই নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করি। রিসেন্টলি আমরা চেষ্টা করছি রেলওয়ে নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য, আগামীকালকে মধ্যে সেটাকে পোস্ট করার চেষ্টা করো যদি তার ডিটেলস ইনফরমেশন চলে আসে তাদের পোর্টালের মধ্যে। ঠিক আছে, আমাদের দেখা কমেন্টিতে, সকলেই ভালো থাকবেন, জয় হিন্দ।